যে থিওরি পড়ানো হয়েছে, যে থিওরি সারা পৃথিবীতে উচ্চারণ করা হয়েছে, যে থিওরির কোনো দলিল নেই, কোনো তত্ত্ব নেই, কোনো প্রমাণ নেই, তারপরেও যে বানরের থিওরি দেওয়া হয়েছে, আমরা তো বলতে চাই শিক্ষামন্ত্রী সে বানরের বাচ্চা হতে পারে, এ দেশের মুসলমান বানরের বাচ্চা নয়, যে জাফর ইকবাল বানরের বাচ্চা হতে পারে, এ দেশের মুসলমানরা, এ দেশের অন্য অন্য ধর্মের লোকেরা তারা বানরের বাচ্চা নয়, এই বাংলাদেশে সেই বানরের বাচ্চার সিলেবাস পড়তে দেওয়া হবে না, যারা সিলেবাস প্রণয়ন করতে তাদেরকে বানরের সাথে অবস্থান করতে হবে, এই বাংলাদেশের যে সিলেবাস প্রণয়ন করতে সেই সিলেবাসকে উৎখাত করে এমন এক সিলেবাস প্রণয়ন করতে হবে। আমরা প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি, এই 2023 সালের জানুয়ারির মধ্যে যে সিলেবাস প্রণয়ন করছে সেই সিলেবাসকে প্রত্যাখ্যান করতে হবে, প্রত্যাখ্যান করে ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মধ্যে নতুন সিলেবাস প্রণয়ন করে সেই বানরের থিওরি এবং অন্য অন্য যে বিতর্কিত থিওরি বাংলাদেশে 1971 সালের যুদ্ধের সাথে যে সাংঘর্ষিকপূর্ণ বিতর্কিত তথ্য অর্পণ করা হয়েছে সেই তথ্য বাংলাদেশের শেখ মুজিবুর পিতা শেখ লুৎফর রহমান নামের মধ্যে যে ভুল করছে সেগুলো সংশোধন সহ এ দেশের মানুষের ভূত বিশ্বাসের সাথে যত সাংঘর্ষিক বিষয় আছে সেগুলো উত্থাপন করতে হবে, সেগুলো উত্থাপন করে নতুন সিলেবাস প্রণয়ন করতে হবে। শুধু তাই নয়, আমি মাননীয় প্রধানমন্ত্রী নিজি রাজ্যের প্রধানমন্ত্রীকে বলে দিতে চাই, সে কেন আজ পর্যন্ত এই বানরের থিওরি সহ বিভিন্ন মিথ্যা আজগুবি তত্ত্ব সহকারে আমাদের দেশের কোমলমতি শিক্ষার্থীদের হাতে যে সিলেবাস প্রণয়ন করতে সেই সিলেবাস কেন এখনো তিনি বাতিল করছেন না? আমরা জিজ্ঞাসা করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি কি বানরের বাচ্চা? আপনি যদি বানরের বাচ্চা হয়ে থাকেন তাহলে এই সিলেবাস থাকুক, আমাদের আপত্তি নাই, কিন্তু আপনি যদি মানুষের বাচ্চা হয়ে থাকেন তাহলে এই জানুয়ারি মাসে আপনাকে এই শিক্ষা সিলেবাস বাতিল করতে হবে এবং মানুষের ভূত বিশ্বাসের সাথে যে শিক্ষা সামঞ্জস্যপূর্ণ সেই শিক্ষা সিলেবাস প্রণয়ন করতে হবে। আর যদি তা না করেন, আপনি তো নিশি রাজ্যের প্রধানমন্ত্রী, আমরা জানি আপনি কীভাবে প্রধানমন্ত্রী হয়েছেন, জনগণের কোনো ভূত ভুটের মাধ্যমে যে আপনি প্রধানমন্ত্রী হন নাই এটা আমরা জানি। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এমন এক আন্দোলন গড়ে তুলবে সেই বানরের বাচ্চাদেরকে ওই মধুপুরে বানরের সাথে অবস্থান করাবে, আর মুসলমান এবং মানুষদেরকে নিয়ে নাগরিকদেরকে নিয়ে 1971 সালে এই দেশ গঠনের জন্য যারা অবদান রেখেছিল, 1952 সালে ভাষা আন্দোলনের জন্য জীবন দিয়েছিল, 1947 সালে ব্রিটিশদের কাছে যারা অবদান রেখেছিল, তারপর যে বর্তমান বই সেখানে আরেকটি তথ্য অর্পণ করা হচ্ছে যে মুসলিম শাসন ব্রিটিশ পূর্বতে শাসন ছিল, মুসলিম শাসন সেই মুসলিম শাসনদেরকে তিরস্কার করা হয়েছে, মুসলিম শাসন শাসকদের ব্যাপারে বিভিন্ন ধরনের অবজ্ঞা করা হয়েছে, যে মুসলিম শাসকদের মাধ্যমে এই ভারতের প্রত্যেকের মানুষ শিক্ষা পেয়েছে, সংস্কৃতি পেয়েছে, সেই সংস্কৃতিকে তারা ভিত্তিতে বাধা উপস্থাপন করে আমাদের ভবিষ্যৎ বাঙালি শিশু সন্তানদেরকে তারা কি শিক্ষা দিতে চায়। আমরা বলে দিতে চাই আজকে 26 তারিখ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শুধুমাত্র প্রত্যেক থানা শাখায় মানববন্ধনের ঘোষণা করেছে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নেতৃত্বে যদি এমন কোনো এক বড় আন্দোলনে যাক যায় আমরা সেদিন সকল ছাত্র সমাজকে সাথে নিয়ে এ দেশের নিশি রাষ্ট্রের সরকার বাংলার বাচ্চাদেরকে আমরা উৎখাত করে এ দেশের মানুষের তৈরি সিলেবাস প্রণয়ন করবো ইনশাআল্লাহ। দেখা হবে রাষ্ট্রপথে, কথা হবে স্লোগানে। আসসালামু আলাইকুম।